জেরুজালামের পর এবার দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর আক্রোশের শিকার কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা কার্যালয় রোববার সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগে বন্ধ করে দেয়া হয় রামাল্লার ব্যুরো অফিস অস্ত্রের মুখে বের করে দেয়া হয় কর্মীদের ধ্বংস করা হয় যন্ত্রপাতি সম্প্রচার সরঞ্জাম ইসরায়েলের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন রোববার স্থানীয় সময় ভোর রাত তিনটার দিকে ভারী অস্ত্রে সজ্জিত মাস্ক পরিহিত সেনারা প্রবেশ করে রামাল্লার আল জাজিরা কার্যালয়ে পুরো এলাকা ঘিরে রেখে এক ঘন্টা ব্যাপী চলে অভিযান জাজিরা নেটওয়ার্কের ক্যামেরা ল্যাপটপ সহ যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে সেনারা পঁয়তাল্লিশ দিনের জন্য কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী কেবল তাই নয় এ সময় আশপাশের দেয়ালে থাকা ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক শিরিন আখলের পোস্টার ছিঁড়ে ফেলে সেনারা টিআর গ্যাসও ছোড়া হয় কার্যালয়ের চারদিকে ভোর রাত তিনটার দিকে রামাল্লায় শিরিন আবু আখলে স্ট্রিট বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী যেখানে আল জাজিরার অবস্থান পুরো এলাকা ঘিরে রেখে ভবনের ভেতর প্রবেশ করে আমাদের হাতে একটি নির্দেশনা ধরিয়ে দেয় যেখানে পঁয়তাল্লিশ দিনের জন্য কার্যালয় বন্ধ রাখতে বলা হয় আল জাজিরার কাভারেজ বন্ধের আরও উদাহরণ রয়েছে ইসরায়েলের গত মে মাসেই জেরুজালেমে বন্ধ করে দেয়া হয় কাতার ভিত্তিক নেটওয়ার্কটির কার্যক্রম ইসরায়েলে আরও আগে থেকে নিষিদ্ধ চ্যানেলটির সম্প্রচার তেলাবিবের দাবি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আল জাজিরা নেটওয়ার্ক রামাল্লায় আল জাজিরার কার্যালয়টি এরিয়া এতে পড়েছে যে অঞ্চলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে তাই এই হামলা সম্পূর্ণ বেআইনি বলে অভিযোগ ফিলিস্তিনি সাংবাদিকদের দাবি সত্য গোপনের লক্ষ্যেই এ ধরনের আগ্রাসন রামাল্লায় আল জাজিরা কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক সংগঠনও ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আল জাজিরা নেটওয়ার্কের উপর জঘন্য হামলা হলো এটি সত্য প্রকাশ ও বাকস্বাধীনতার ওপর আঘাত সত্য আড়াল করাই এই হামলার উদ্দেশ্য গাজরায় চলমান আগ্রাসনের শুরু থেকে উপত্যকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না ইসরায়েলি বাহিনী গত এগারো মাসে তেলাবিবের হামলায় মৃত্যু হয়েছে একশো সত্তর সাংবাদিকের ধরপাকড় নির্যাতনের শিকার আরও অনেকে ডরথি দাস্ট্রিন যমুনা নিউজ